হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো খুশির একটা খবর যে আমি ইউটিউব থেকে প্রথমবার আলহামদুলিল্লাহ টাকা উঠাইছি আর যদি কেউ আমার ইউটিউবে চ্যানেল ঘুরে আসতে চান আমি টাইটেলের নিচে লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন তো আমরা রেডি হয়ে গেলাম সবাই মিলে আর এটা অনেক দিনের প্ল্যান ছিল যে আমি ইউটিউবের টাকাটা উঠানোর পরে পরিবারের সবাইকে ট্রিট দিব আর ঢাকা শহরে আমরা তিন বোন থাকি তো ভাবলাম যে ওদের সবাইকে একদিন ট্রিট দিই আর আজকে শনিবার শনিবার আবার সবাই এক মোটামুটি ফ্রি থাকে সবাই বলতে আপনাদের ভাইয়া হাফ অফিস আর আমার ছোটো বোনের হাজব্যান্ড তো সরকারি জব করে ওর তো শনিবারে এমনি অফিস নাই তো এই তো আমরা অন দা ওয়ে মানে মাঝ রাস্তার মাঝামাঝি মানে কাছাকাছি চলে আসছি আমরা যাচ্ছি ধানমন্ডিতে প্রায় চলেই আসছি আর কিছুক্ষণ পর ধানমন্ডির যে কাচ্ছি ভাই আছে ওইখানে যাব আর আমরা কাচ্চি খেলে ওইখানেই খাই ধানমন্ডির যে ব্রাঞ্চটা আছে এই তো চলে আসলাম তো এখানের খাবার ভালো লাগে খেতে আর পরিবেশটাও বেশ আমার কাছে ভালো লাগছে তো আমরা কাঁদছি খেলে এখানে চলে আসি আমরা বসে আছি কোনো রুমে কোনো জায়গা নাই এখানে এতই ভিড় হয় আর একটু লেট হলে খাবার আবার পাওয়া যায় না এর আগে একদিন এরকম হয়েছিল যে আসছি দেখি খাবার শেষ মানে এখানের মানে এতই ডিমান্ড তো অবশেষে পেলাম আমরা আস্তে আস্তে রাত নয়টা পার হয়ে গেছে আমার ছেলের মাদ্রাসা থাকে এজন্য আর্লি বের হইতে পারি না রাতের বেলা তো আমরা কাঁচি অর্ডার করলাম আর বাকি খাবার সব শেষ আমাদের অন্য মেনু ছিল তো মেনু চেঞ্জ করে আবার কাঁচি দিলাম চুই ঝাল গরুর দিয়ে দিয়ে চুই ঝালের অর্ডার করছিলাম এটাও এক্সট্রা কোনো খাবারই নাই এটা প্রত্যেকটা খাবারই এত টেস্টি যে একটু লেট আটটা পরে আসলে খাবার পাওয়ার পসিবিলিটি খুবই লিমিটেড তো যাই হোক রিজেকে আলহামদুলিল্লাহ এটাই ছিল কাবাবও শেষ হয়ে গেছিলো সেভেন আপটা পর্যন্ত শেষ হয়ে গেছিল আমি ভাবতেছিলাম যে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে লেট হয়ে গেছে আজকে খাবার মনে হয় না পাবো সো আজকেও সেকেন্ড ডে এইরকম হলো খাবারের শর্ট তো আমরা শুধু কাচ্ছি খেলাম কোনো কাবাব আর অন্য আইটেম পেলাম না সব শেষ তো কেউ যদি কাচি খেতে চান ধানমুন্ডির এই ব্রাঞ্চে সব ব্রাঞ্চই ভালো কাচি ভাইয়ের কাচি কিন্তু ভালোই লাগে খেতে এখানে যে অতিরিক্ত মশলা যে ফ্লেভারটা ওইটা আমার কাছে কম লাগে তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া শুরু করতেছি আপনাদের ভাইয়া আমার প্লেটে দিচ্ছে খাবার বাচ্চারা সবাই বসেছিল আমরা বড় একটা টেবিল মানে সবাই মিলে যেন সব পরিবার এক টেবিলে বসতে পারি তো সবাই একসাথেই বসছি বড় একটা টেবিল ফাঁকা হয়েছিল ওখানে এসেই বসলাম এখন এই তো আমার প্লেট এখন খাওয়া দাওয়া শুরু করব আর যেহেতু কিছুই নাই খাচ্ছি আর বোরহানি ছিল তো এখন মজা করে খাওয়া দাওয়া শুরু করতেছি যেহেতু সব লোভনীয় খাবার আর এখানের মানে কাচিটা সব থেকে ভালো লাগে অনেক সফট আলুটা অনেক মজা লাগে কাচ্ছি তো সবাই মিলে খাচ্ছিলাম আর বেশ জম্পেশ গল্প আর আড্ডা হচ্ছিলো যেহেতু পরিবারের সবাই একসাথে আর আমরা কোথাও ঘুরতে গেলে ও তিন বোন চেষ্টা করে সবাই বাচ্চা কাচ্চা মিলে একসাথেই যাওয়ার তো আমাদের খাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে গেছি কাচ্চি ভাই থেকে তো খাওয়া দাওয়ার পরে সবাই আবার বের হয়ে পানের দোকান খুঁজতেছিল কিন্তু পান কোনো দোকান আশেপাশে নাই সবাই বাইকেই আসছি এখন চলে যাচ্ছি আর ইউটিউবের প্রথম ইনকাম সত্যি কষ্ট করার পরে যদি কোনো সফলতা আসে সেইটার মতো ভালো লাগার হয়তো আর তৃপ্তি আর কোথাও নাই আর যেটা দেখবেন খুব সহজে মিলে গেছে ওই জিনিসটা পাওয়ার মাঝে কোনো আনন্দ বা তৃপ্তি কোনোটাই পাবেন না সো যে কোনো কিছুতে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস শক্তি যদি হানড্রেড পারসেন্ট থাকে তো যে কোনো কিছুতেই জয় হতে পারবেন বা সফলতা আনতে পারবেন তো আমরা বাসায় চলে আসলাম ফ্রেশ হলাম তারপর আবদুল্লাকে ঘুম পাড়ায় দিলাম আয়সা এখনো ঘুমায় নাই আর আপনাদের ভাইয়া ফুটবল খেলা দেখে এই তো এখন আমিও ঘুমায় যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ